দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকব ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকব। আমাকে কোন ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি এখনো পারবে না। আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক, এবং সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি যে হবে সেই কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করবো, আসুন। আজকে জনগণ বাংলা জনগণ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলের নেতাকর্মীরা যারা আছে সকলে মিলে আমরা এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। আপনারা দেখেছেন ভুলে যাননি, আমি আর বেশি ইয়ে করবো না, একটা উদাহরণ শুধু। আপনারা দেখেছিলেন 3 তারিখে জিয়াউর রহমানকে 2 তারিখ রাতে বন্দি করা হয়েছিল 1975 সাল, না 1975 সালে জিয়াউর রহমানকে বন্দি করেছিল। জিয়াউর রহমান বন্দি ছিল, আমরাও বাসায়, সেও বাসায় ছিল। বন্দি থাকার পরে আমরা দেখে জিয়াউর রহমান তখন, তারপরে আমাদের দেশের সৈনিকেরা এটা কোনো রকমভাবেই তারা দেশ শেষ হয়ে যাবে জিয়াউর রহমান না থাকলে তারা বুঝতে পেরেছিল, তারা বুঝতে পেরেছিল, তারা কয়েকদিন দেখেছে। তারপরে একদিন এই সৈনিকেরা বেরিয়ে পড়েছে, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার নাম দিয়ে, আল্লাহ নাম নিয়ে তারা বেরিয়ে পড়েছিল, এবং বেরিয়ে পড়েছে সেই সৈনিকদের সঙ্গে জনতার কি মিল হয়েছে, ট্যাঙ্ক নিয়ে দেখেছেন ট্যাঙ্কে সৈনিক জনতা একসঙ্গে ট্যাঙ্কে মালা দিয়ে কিভাবে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে গ্রহণ করেছে দেশের মানুষ সেটা দেখেছে। তাই আমি বলি সঠিক পথে থাকলে, ঐক্যের পথে থাকলে, শান্তিপূর্ণ পথে থাকলে সেদিনকে একটা গুলিও ছুটতে হয়নি, কাউকে মারতে হয়নি, সব জনতা এসে যোগ দিয়েছিল সেই সৈনিকের ট্যাঙ্কে, সেই সৈনিকের ইয়েতে মিছিলে কাফেলায়, 7ই নভেম্বর ছিল সেই দিনটি, আপনাদের মনে আছে। কাজে আমি তাই বলতে চাই, ইনশাআল্লাহ এদেশের মানুষ আরেকবার সেটা প্রমাণ করবে, দেশ রক্ষা, গণতন্ত্র, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, ঘুষ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, গুম খুনের বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি জেগে উঠবে, 20 দল জেগে উঠবে, সকল আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আর তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানাব। আসুন জাতিকে দিনে, আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। আমরা কে কি পেলাম সেটা বড় কথা নয়, আমাদের পাওয়া ওটাই হবে যদি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশটাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তাহলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া ইনশাআল্লাহ। সেই দিন আসবে এবং সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে, এবং সকলেই আমরা মনে করি দেশ করার জন্য অনেক লোকের প্রয়োজন হবে, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সেখানে যদি আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, আমরা প্রতিহিংসা আমরা পরায়ণ হব না, আমরা কোনো বদলা দেব না, কাজে তাদেরকেও আমরা সঙ্গে নিতে কোনো দ্বিধা করব না। এইটুকু বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। আজ যদি আমরা এই যে ব্যাক টু স্ট্রিট, আজ যদি আমরা রাজপথ ছেড়ে দেই, তাহলে এই দেশ আগামী 100 বছরের জন্য পরাধীন হয়ে যাবে। আজ যদি বিএনপির নেতাকর্মীরা, আজ যদি গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যদি আজ
রাজপথ ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা আগামী শত বছরের জন্য পরাধীন হয়ে যাবে, সার্বভৌমত্ব হারিয়ে যাবে। কাজেই আজ সিদ্ধান্ত নিতে হবে, দেশ বিএনপির যা একা নয়, দেশ সমগ্র বাংলাদেশের মানুষের, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ উজ্জীবিত করতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে আজ বের করে নিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে বিএনপিকে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে, বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে বিএনপি দিয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, নেতৃত্ব বিএনপিকে দিতে হবে। আমি কিছুদিন আগে এখানে একটি কথা বলেছিলাম যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আজও আমি আবার বলে যাচ্ছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে আমরা জাতীয় সরকার গঠন করব। তাহলে যে সকল রাজনৈতিক দল আমাদের সাথে এই আন্দোলনে শরিক হবে, এই স্বৈরাচারের পতনে আমাদের সাথে থাকবে, এই স্বৈরাচার মুক্ত করার জন্য, বাংলাদেশে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সাথে থাকবে, তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব। এবং আজকে এই চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের প্রতিজ্ঞা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্রদল, যুবদল, সমগ্র বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ জাতীয়তাবাদী বিশ্বাসে, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসে প্রতিটি নেতাকর্মী সহ যে সকল রাজনৈতিক দল, ছোট বড় রাজনৈতিক দল যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, আসুন আজকে আমাদের প্রতিজ্ঞা হোক যে যে কোনো মূল্যে আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। তার আগে পর্যন্ত যেন পত্রিকার হেডিং হতে থাকে বিএনপি ব্যাক টু স্ট্রিটস, অর্থাৎ বাংলাদেশের ফয়সালা হবে, বাংলাদেশ কোন পথে যাবে সেই ফয়সালা করতে হবে রাজপথে, আর কোনো ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না। এই হোক আমাদের আজকের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিজ্ঞা। সকলকে সেই সকলের